फ्रेंड्स आज के भिडियोते एम एक स्टक के लिए आलोचना करते चले जार प्राइस एक समय देखते पाँची दू हज़ार काछाची छिलो दें सेखान करेक्शन आस्ते आस्ते देखते पे 600 टाकाते एसे पौंछेछे। लास्ट अर्निंग सेशन एर मध्य 3.5% मतो नेगेटिव मुभमेंट देखते पावा गेछे। एई मुहूर्ते आमरा देखते पाच्छि जेपी मॉर्गन एई कम्पानिर दिके फोकास करार जन्य परामर्श दिच्छेन एबं बोलछेन जे एखान थेके होयतो आमरा 62% मतो पजिटिव परफरमेंस देखते पेते पारि फ्यूचारे। एई मुहूर्ते टार्गेट प्राइस देवा होच्छे 1400 टाकार काछाकाछि। देखुन एर 52 उइक हाई आछे 2100 টাকার কাছাকাছি এবং 52 উইক লো আছে 510 এর কাছাকাছি। তো অলরেডি অনেকটা কিন্তু কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে, 53% এর মতো কারেকশন আমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে। তো চলুন এর মধ্যে কি নজর রাখা যেতে পারে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। সবার প্রথমে ফ্রেন্ডস আমরা দেখে নেব প্রাইস পারফরমেন্স কেমন আছে। ওয়ান উইকে নেগেটিভ আছে, ওয়ান মান্থে পজিটিভ আছে 10% মতো, থ্রি মান্থসের নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি বেশি দিন পুরনো নয় সেই কারণের জন্য ওয়ান ইয়ার এবং থ্রি ইয়ার্সের ডেটা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি ভলিউম দেখবেন তো লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি 21 লাখের ভলিউম জেনারেট হয়েছে। তার মধ্যে থেকে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে 30% মতো কোয়ান্টিটি ট্রেড হয়েছে। ইয়েস্টারডে দেখুন 26 লাখের ভলিউম জেনারেট হয়েছে, তার মধ্যে থেকে 13% মতো কোয়ান্টিটি ট্রেড হয়েছে। দেন ওয়ান উইক আগে আমরা দেখতে পাচ্ছি 24 লাখের ভলিউম জেনারেট হয়েছে, তার মধ্যে 17% মতো কোয়ান্টিটি ট্রেড হয়েছে। দেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মান্থ আগে 46 লাখের ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 16% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী পরিমাণে কিন্তু ভলিউম জেনারেট হচ্ছে কিন্তু সেভাবে কোয়ান্টিটি ট্রেড হচ্ছে না। মানুষ খুবই সামান্য সামান্য পরিমাণে কিন্তু এর মধ্যে বাইং করছে। 2000 লেভেল থেকে এই স্টকের মধ্যে কারেকশন আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছি যে 500 লেভেল এসেছিল, দেন সেখান থেকে এই মুহূর্তে 600 টাকাতে ট্রেড করছে। তো স্ট্রংলি সাপোর্ট নিয়ে এই মুহূর্তে বাউন্স ব্যাক করেছে দেখতে পাওয়া যাচ্ছে। 2000 স্টকের মধ্যে যখন এতটা কারেকশন আসে তখন ডেফিনেটলি মানুষ কিন্তু অনেকটাই বেশি পরিমাণে প্যানিক হয়ে যায়। যারা উঁচু লেভেলে বাইং করেছিল তারা ডেফিনেটলি হয়তো প্রফিট বুকিং করে লস নিয়ে বেরিয়ে গেছে। তো চলুন এই মুহূর্তের মধ্যে নজর রাখা যেতে পারে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখে নেব কোম্পানির মধ্যে সেলস কেমন আছে। 2018 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 2900 করোড়, দেন 3000, 3100, 2021 কম হলো 2600 করোড়, 2022 আমরা দেখতে পাচ্ছি 3800 করোড় হয়ে দাঁড়িয়েছে। তো সেলস আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 বছরের তুলনায় কিন্তু ইনক্রিজ হয়েছে। নেট প্রফিট ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি 2016 সাল থেকে নেগেটিভে আছে, নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে, নেগেটিভ 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 দেখতে পাওয়া যাচ্ছে, রাইট। তো কন্টিনিউসলি নেট প্রফিট নেগেটিভ আছে, কোম্পানি কিন্তু প্রফিটেবল নয়, রাইট। কোম্পানি স্টক এক্সচেঞ্জে আসার সাথে সাথে আমরা দেখতে পেয়েছিলাম যে বাম্পার লিস্টিং হয়েছিল, অনেকটা উপরের দিকে উঠে গেছিল, পি রেশো অনেকটা হাই হয়ে গেছিল। তো সেই কারণের জন্য এর মধ্যে কন্টিনিউসলি কারেকশন এসেছে, এই মুহূর্তে স্ট্রংলি সাপোর্টও নিয়ে নিয়েছে। চলুন চার্ট বোঝার চেষ্টা করব। তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে পেটিএম লিমিটেড। পেটিএমকে নিয়ে ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা আলোচনা করছি। পেটিএমের মার্কেট ক্যাপ আছে 38,000 করোড়। ফ্রেন্ডস কোম্পানি একসময় লার্জ ক্যাপ কোম্পানি ছিল, দেন এর মধ্যে কারেকশন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ক্যাপের মধ্যেও কারেকশন এসেছে। এই মুহূর্তে কোম্পানি কিন্তু মিড ক্যাপ কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। আরই আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আছে, কোম্পানির মধ্যে ফেস ভ্যালু আছে 1 টাকা। কোম্পানি যখন স্টক এক্সচেঞ্জে এসেছিল দেন সে সময় আমরা দেখতে পেয়েছিলাম যে বাম্পার লিস্টিং হয়েছিল, দেন তারপর থেকে এর মধ্যে কারেকশন এসেছে। কোম্পানি কিন্তু একদম ডেট ফ্রি কোম্পানি আছে, কোম্পানির নিজের সেক্টরের নাম্বার 4-এ নিজের জায়গা বানিয়ে রেখেছে। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে জেপি মর্গান এর মধ্যে বাই করার জন্য বলছে এবং পরবর্তী সময় হয়তো এখান থেকে আমরা 62% মতো আপ মুভমেন্ট দেখতে পাবো বলেই কিন্তু তিনি মতামত দিয়েছেন। জেপি মর্গান এই মুহূর্তে বাই করার জন্য পরামর্শ দিচ্ছেন এবং টার্গেট প্রাইস দিচ্ছে 915 টাকার কাছাকাছি। 915 টাকার কাছাকাছি এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস 2000 লেভেল থেকে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে কারেকশন আমাদেরকে দেখিয়েছে এবং বারবার এই লেভেলটাতে এসেছে। 500 লেভেলে এসে কিন্তু স্ট্রংলি উপরের দিকে উঠেছে। দেখুন 500 লেভেল থেকে অলমোস্ট 700 অবধি গেল, দেন সেখান থেকে আবারও 500 লেভেলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 600-এর উপরে ট্রেড করছে। যদি ফ্রেন্ডস আবারও নিচের দিকে নেমে এসে 500-তে সাপোর্ট
সাপোর্ট নেয় দেন সেই পজিশনে কিন্তু আমরা এর মধ্যে ফোকাস করতে পারি। তো ফ্রেশ বাইং যদি আপনারা কেউ করতে চাইছেন তাহলে ডেফিনেটলি 500 লেভেলে কিন্তু ফ্রেশ বাইং করতে পারেন। এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারেন এবং দেখতে পারেন যে এর মধ্যে আবারও কারেকশান আসছে কিনা। মার্কেটের মধ্যে এই মুহূর্তে উইকনেস দেখতে পাওয়া যাচ্ছে, মার্কেট নিচের দিকে আরও নেমে আসার জন্য তৈরি হচ্ছে। তো ডেফিনেটলি সব স্টকের মধ্যে হয়তো আরও কিছুটা কারেকশান আসতে পারে। যদি নিচের দিকে নেমে এসে স্ট্রংলি সাপোর্ট নেয় 500 কাছে দেন সেই পজিশনে কিন্তু আপনারা এর মধ্যে ফোকাস করতে পারেন। তার সাথে ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি RSI নাম্বার হয়ে দাঁড়িয়েছে 45 কাছাকাছি। তো টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে উইক জোনের কাছে কিন্তু আছে। তো আপনাদের কী মতামত আছে এই কোম্পানিকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনফরমেশান যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।